কাবো দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন সারা বাংলা অনুষ্ঠানে আপনারা জানেন আশপাশের নানা সমস্যা সম্ভাবনা এসব বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি এই অনুষ্ঠানে তবে আজকে আমরা কথা বলবো স্থানীয় রাজনীতি নিয়ে আর সেক্ষেত্রে আমরা নারায়ণগঞ্জ জেলাকে বেছে নিয়েছি সেই নারায়ণগঞ্জ জেলার সংস্কৃতি সমাজনীতি অর্থনীতি সমস্যা সম্ভাবনা এসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আর এই গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন দর্শক আগেই বলেছি যে নারায়ণগঞ্জ হচ্ছে গিয়ে খুবই কাছের একটি জেলা ঢাকা শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট একটি জেলা হলেও সেখানকার যে সমৃদ্ধির ইতিহাস সেটা আমাদের সবারই জানা রয়েছে সেখানকার জামদানি মুসলিনের নাম করা এবং মুসলিম বিলুপ্ত হলেও জামদানি এখনও আছে নিটওয়ার গার্মেন্টস হুঁশিয়ারির জন্য নারায়ণগঞ্জ এর মধ্যে বিখ্যাত নারায়ণগঞ্জকে বলা হয় প্রাচ্যের ডান্ডি সেই নারায়ণগঞ্জ আসলে কেমন আছে সেখানকার রাজনীতি সমাজনীতি নারায়ণগঞ্জের বড় একটি জায়গা সেখান দিয়ে গিয়েছে শীতলক্ষ্যা নদী সেই নদীর পানি নিয়েও আমরা আজকে কথা বলবো আর আমাদের সাথে কথা বলার জন্য আজকে যুক্ত হয়েছে নারায়ণগঞ্জ থেকে আব্দুল হাই সভাপতি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ আছেন মামুন মাহমুদ সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ জেলা বিএনপি যদিও সেটি বিলুপ্ত কমিটি বলা হচ্ছে এছাড়া রয়েছেন অ্যাডভোকেট মাহবুব রহমান সভাপতি নারায়ণগঞ্জ প্রেস ক্লাব আমরা শুরুতে একটু যেতে চাই আব্দুল হাই সভাপতি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ তার কাছে শুরুতে আপনার কাছে আসতে চাই সেটা হচ্ছে যে যেহেতু আপনারা এই যে পলিটিক্স রাজনীতিতে আছেন অনেকদিন ধরে আছেন সেই ক্ষেত্রে ক্ষমতায় আছেন অনেকদিন নারায়ণগঞ্জ অনেক সমস্যার সম্ভাবনা রয়েছে শুরুতে বলবেন যে আপনার নারায়ণগঞ্জ এখন কেমন আছে সেই সাথে আপনারা কেমন রাজনীতি করছেন আমি প্রথমে আপনাকে মজুর বর্ষে শুভেচ্ছা জানতে চাই আপনারা জানেন যে আজ থেকে শত বছর আগে টঙ্গিপাড়া নামক এক অজপাড়াকেই আমাদের জাতির জন্য মহামানব বঙ্গবন্ধু এবং তারই নেতৃত্বে 1971 সালে আমরা সেটি মুক্তিযুদ্ধ করেছিলাম এবং মাত্র 9 মাসের মুক্তিযুদ্ধে আমরা আমাদের চূড়ান্ত বিজয় ছিনিয়ে নিতাম বঙ্গবন্ধু তখন আমাদের মাঝে ছিলেন না তার অনুপস্থিতিতে তার নেতৃত্বে তার ডাকে আমরা সেটি মুক্তিযুদ্ধে আমাদের অনেক আশা ছিল যে আমরা খুব জাত যজ্ঞশীল বাপ সমৃদ্ধশীল আমরা মজিদ শতবর্ষ পালন করি আমাদের যুদ্ধে অংশগ্রহণ করছে আমাদের দ্বারা মুক্তিযুদ্ধ সংগত তারা সম্মুখ যুদ্ধে আপনারা তারা জীবিত আছে টোটাল যা মুক্তিযুদ্ধ আছেন 1/3 ওই যুদ্ধের সময় মারা গেছেন আর এই দীর্ঘ আপনার 49 বছর বয়সে আমাদের এর মধ্যে আরো চলে গেছে আমরা এখন প্রায় 30% বেঁচে আছি এটা আমাদের সৌভাগ্য যে আমরা মজিদ বর্ষ দেখে গেলাম এবং আগামী বর্ষ স্বাধীনতা সুবর্ণ জয়তারা পালন করি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এ বছরের প্রথম দিকে করোনা নামক মহামারী শুধু আমাদেরকে নয় সারা বিশ্বকে তছনছ করে ফেলেছে সবকিছু উলটপালট হয়ে গেছে তার মধ্যেও আমাদের উন্নয়ন কর্মকাণ্ড থেমে নেই আমি কিছু উন্নয়ন কর্মকাণ্ডের ফিস্টি আমি আপনার কাছে তুলে ধরতে চাই দেশবাসীকে জানাতে চাই চ্যানেল 24 এর মাধ্যমে আমি চ্যানেল 24 কে ধন্যবাদ জানাই আমাকে তাদের সঙ্গে আজকে যুক্ত করার জন্য আমি আমাদের 60টা থানা নারায়ণগঞ্জ জেলা এর মধ্যে 5টা কনস্টিটিউয়েন্সি 5 জন এমপি আছেন 3 জন আওয়ামী লীগে এবং 2 জন জাতীয় পার্টি আমি আমাদের যদি নারায়ণগঞ্জ 1 দিয়ে শুরু করি এটা যে আমাদের রূপগঞ্জ যেটা আমার নিজের কনস্টিটিউয়েন্সি সেখানে এমপি আছেন আমাদের গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক্ষা তিনি টানা 3 বারের এমপি তিনি এই দীর্ঘ 12 বছরে একদিনও তিনি বিশ্রাম নেন নাই তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন রূপগঞ্জের উন্নয়নের জন্য তার জ্বলন্ত প্রমাণ একটা বড় উদাহরণ আমি দিচ্ছি যে ভুলটা ফ্লাইওভার যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা 250 কোটি টাকা ব্যয় নির্মিত হচ্ছে এটা বছর খানেক আগে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন
এটা তিনতলা ব্রিজ, নিচ দিয়ে আমরা গাড়ি যেতে পারি। আবার কাঞ্চন থেকে যেটা হাইওয়ে থেকে এটা মদনপুর একটা সংযুক্ত হয়েছে, দোতলা দিয়ে। আর উপর দিয়ে আমরা ঢাকা থেকে নসরুদ্দি যেতে পারি। নসরুদ্দি রোডে গিয়ে আপনার আখাউড়া হয়ে আপনি সিলেট পর্যন্ত, ওইদিকে পূর্বাঞ্চল সব জেলায় আপনি যেতে পারেন নির্বিঘ্নে, কোনো এর মধ্যে কোনো ফেরিঘাট নেই। এটা একটা বিরাট অর্জন আমাদের। এবং কিছুদিন আগে, কয়েকদিন আগে আমাদের আরেকটা সেতু হয়েছে মুড়াপাড়া, সেটা এলজিডি অর্থায়নে আমাদের মাননীয় সাংসদ যিনি আমাদের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন কাজী গোলাম দস্তগীর বীরপতি, তার নামে এই ব্রিজটি মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে উদ্বোধন করেছেন। এটা আমাদের একটা বিশাল অর্জন। এখানে 100 কোটি টাকা খরচ হয়েছে, আর ইতিপূর্বে যে বললাম ভুলটা ফ্লাইওভার, সেখানে 250 কোটি টাকা খরচ হয়েছে। আর চলবার আছে আমাদের কতগুলি প্রকল্প, সেটা হলো কাঞ্চন চনপাড়া 56 কোটি টাকা একটা প্রকল্প, 30 কিলোমিটার রাস্তা, 8 কিলোমিটার রাস্তা, 30 ফিট প্রস্থ। আর একটা বরবা মজমপুর, এখানে 40 কোটি টাকা কাজ চলবার আছে। আর একটি রূপসী দাউদপুর, এটা 8-10 কিলোমিটার, এখানে 16 কোটি টাকার কাজ মানে চলবার আছে। য়ণগঞ জেলা আওয়ামী লীগের সভাপতি বলছিলেন যে উন্নয়নের যে কর্মকাণ্ড আমরা তার কাছে শুনছিলাম, এখন আপনিও সেখানে রাজনীতি করেন, আপনি অনেকদিন ধরে সেখানে আছেন, আপনাদের রাজনীতি আসলে কেমন চলছে, যে উন্নয়নের কথা আমরা শুনলাম, সেক্ষেত্রে আপনার কোনো মন্তব্য আছে কিনা? ধন্যবাদ আপনাকে বিজয়ের এই মাসে আমি আপনার মাধ্যমে দেশবাসীকে, বিশেষ করে আমার নারায়ণগঞ্জবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে আব্দুল্লাহ ভাই সিনিয়র রাজনীতিবিদ এবং এখানে আরও একজন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের মাসুম ভাই, একজন সাহসী কলম সৈনিক, প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সবাইকে শ্রদ্ধা সালাম জানাই, আসসালামু আলাইকুম। আব্দুল হাই সাহেব উন্নয়নের কথা বলছেন, আমি সেখানে আসব, তার আগে আমি আপনার সঙ্গে একমত হয়ে আপনি যে লাইন দিয়ে শুরু করেছিলেন যে এক সময় নারায়ণগঞ্জ ছিল প্রাচ্যের ডান্ডি খ্যাত, এই শীতলক্ষার তীর ঘেঁষে মসলিনের যে ই ছিল, মসলিন শাড়ির যে একটা সুখ্যাতি ছিল, এছাড়াও নারায়ণগঞ্জ সংস্কৃতিতে, শিক্ষা সংস্কৃতিতে আগানো ছিল একটি জেলা, এবং ঢাকা খুবই নিকটবর্তী, এই জেলার কাছে মানুষের প্রত্যাশাও অনেক বেশি। কিন্তু আজকে আজকে যদি আমরা সেই জায়গা থেকে আসি বিশ্লেষণ করে, এই ধারাবাহিকতায়, উন্নয়নের ধারাবাহিকতায় অনেক উন্নয়ন হয়েছে, বিভিন্ন সময় হয়েছে, বিভিন্ন সরকারের সময় উন্নয়ন হয়েছে। উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া, একটি ধাপে ধাপে হতেই থাকবে। যে রাস্তাটি একসময় ইটের রাস্তা ছিল, মাটির রাস্তা ছিল, সেই রাস্তাটি একসময় ইটের সলিং হয়েছে, সেই ইটের সলিং এর উপরে একসময় সেটি কাট পাকা হয়েছে, কার্পেটিং হয়েছে, এখন আরো অন্যান্য ভাবে উন্নয়ন হচ্ছে। আমি সেই সেই উন্নয়নের কথা আমি স্বীকার করেই বলতে চাই যে যে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জের একসময় সুখ্যাতি ছিল, মসলিন জামদানি, নারায়ণগঞ্জের প্রাচ্যের ডান্ডি, সেই জায়গায় কি নারায়ণগঞ্জ এখন আছে? সেই জায়গায় কিন্তু নারায়ণগঞ্জ এখন নাই, মসলিন হারিয়ে গেছে কালের বিবর্তনে। জামদানি এই শিল্পটা নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছিল, এর কারণ হলো যে নারায়ণগঞ্জের এই শীতলক্ষা নদীর পানি এবং যে আবহাওয়া, এই আবহাওয়া হলো জামদানির উপযোগী, মসলিনের উপযোগী একটি আবহাওয়া। কিন্তু আজকে এই এই শীতলক্ষা নদী দূষিত হওয়ার ফলে, এর পানি দূষিত হওয়ার ফলে, এবং জামদানি শিল্পকে রক্ষা করার জন্য যে সকল পলিসি নেওয়া দরকার ছিল, সরকারের যে সকল পদক্ষেপ নেওয়া দরকার ছিল আমাদের দেশীয় একটি ঐতিহ্যকে, আপনি জানেন যে এই জামদানি ইউনেস্কোতেও আমরা এই জামদানি শিল্প আমাদের ব্র্যান্ডিং হয়েছে, কাজেই এই এই শিল্পকে ধরে রাখার জন্য কোনো উদ্যোগ আমাদের সরকারের পক্ষ থেকে কখনোই আমি দেখি নাই। আমার পরিচিত অনেক জামদানি শিল্পী রয়েছে, তাদের সঙ্গে আমার প্রায় কথা হয়, কিন্তু আজকে আজকে জামদানি তাঁতের সঙ্গে যারা যুক্ত ছিল, এর
30% এখন হয়তো জামদানি শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে। আমার চেনা জানা মতে অনেকে প্রায় 70% জামদানি শিল্পী, তারা ওই পেশায় আর থাকতে পারছে না, তাদের শাড়ির বানানো শাড়ি কাপড়ের চাহিদা কমে গেছে, দাম কমে গেছে, অন্যদিকে পাশের দেশ থেকে ভালো ভালো শাড়ি মেশিনের শাড়ি চলে আসছে, সেই সেই শাড়ির সঙ্গে আমাদের প্রতিযোগিতা করে এই জামদানি শিল্পীরা টিকতে থাকতে পারছে না। তো এই শিল্পকে রক্ষা করার জন্য কোনো উদ্যোগ আমাদের রাজনীতি দলগুলো যারা, জি মামুন মাহমুদ, আপনার সাথে আমি আবার আসব, এই আলাপ শুনতেই আপনার কাছে আমি আবার আসতে চাই। দর্শক, আমরা একটু দেখতে চাই নারায়ণগঞ্জের সাধারণ মানুষ সেখানকার রাজনীতি উন্নয়ন নিয়ে আসলে কি বলতে চায়। আমরা যাতে সবাই একসাথে যে যার অবস্থান থেকে আমরা আমাদের সাংস্কৃতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, যিনি রাজনৈতিক অঙ্গনে আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সবাই জন্য একটা মিলমিশের মাধ্যমে একটা মেলবন্ধন তৈরি হোক। নারায়ণগঞ্জ আমাদের ঢাকার পাশে হওয়া সত্ত্বেও এই একটা মানে এই মৌলিক বিষয়গুলো থেকে আমি মনে করি যে শিক্ষা এবং চিকিৎসা যেটা মৌলিক বিষয় থাকা দরকার সেটা থেকে বঞ্চিত। স্থানীয় সরকার এবং এমপি মহোদয় সম্মিলিতভাবে যদি প্রচেষ্টার মাধ্যমে যদি নারায়ণগঞ্জ উন্নয়ন হতো, সাধারণ মানুষ সুবিধা ভোগ করতে পারত। ফাস্টেস্ট নেটওয়ার্কে বেশি বেশি মিনিট, 250 মিনিট 157 টাকায় এবং 90 মিনিট 57 টাকায়। বাংলা লিংক। দর্শক, এবার আমরা যেতে চাই নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহবুব রহমান মাসুমের কাছে। মাহবুব রহমান মাসুম, আপনি একটু বললেন যে সাধারণ মানুষ যে বলল যে দুই দলের যে মেলবন্ধন, সেই মেলবন্ধনের মাধ্যমে কিন্তু উন্নয়নের যে সোপান, উন্নয়নের যে সিঁড়ি সেটাকে এগিয়ে নেওয়া সম্ভব, সেটা কি আসলে সম্ভব কি না? জি, লাগোসহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি বলতে চাই যে নারায়ণগঞ্জবাসী কিন্তু এখন ভালো নেই। নারায়ণগঞ্জবাসীর অনেক ঐতিহ্য ছিল, হাজার বছরের ইতিহাস, যেখানে ইবনে বতুতা ঐতিহাসিক সোনারগাঁ সম্পর্কে বিস্তারিত লিখেছেন, সোনারগাঁকে কেন্দ্র করে, খিদিরপুরকে কেন্দ্র করে আজকে হাজিরগঞ্জ, নারায়ণগঞ্জের একটা অবস্থান ছিল। এই নারায়ণগঞ্জে কালক্রমে পাট শিল্পে বিখ্যাত হওয়ার পরও তারপরে আজকে নারায়ণগঞ্জ থেকে পাট বিলুপ্ত হয়ে গেছে। এই নারায়ণগঞ্জে আজকে আমাদের একমাত্র নৌবন্দর ছিল, যে নৌবন্দর সদরঘাটে চলে গেছে। এই নারায়ণগঞ্জে রেল স্টেশন ছিল, রেলওয়ে জংশন, যেখান থেকে সিলেট ছাড়া দেশের বিভিন্ন জেলায় এখান থেকে রেল যেত, সেটা কিন্তু আজকে নেই। আজকে যে সমস্ত উন্নয়ন কথা দুই দলের নেতা বললেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, জামদানি আমাদের ঐতিহ্য, তারপরে আমাদের আব্দুল হাই সাহেব যে উন্নয়নের ফিরসি দিলেন, আসলে কি নারায়ণগঞ্জবাসী ভালোবাসছে? নারায়ণগঞ্জবাসী আজকে কোথায় আছে? আলোর নিচে অন্ধকার একটা প্রদীপ ঢাকা শহরের পাদদেশে নারায়ণগঞ্জ। আপনি বলেছেন প্রথমে যে একটা ছোট্ট জেলা, কিন্তু আজকে নারায়ণগঞ্জে প্রাণ প্রাচুর্যে ভরা এদেশের অর্থনীতি, নারায়ণগঞ্জের যে যে উন্নয়নের যে অবদান, সেই অবদান হচ্ছে চিটাগাংয়ের পরে। আমরা নারায়ণগঞ্জবাসী কিন্তু আমরা কিন্তু সর্বাধিক রাজস্ব বাংলাদেশ সরকারকে দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের উন্নয়নটা কোথায়? বিসিক শিল্পনগরী আজকে নৃশিল্পের জন্য বিখ্যাত, সেই বিসিক শিল্পনগরীর কোনো উন্নয়ন নেই। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নারায়ণগঞ্জের কথা শুনলে কিন্তু মানুষ একটা আতঙ্কিত নারায়ণগঞ্জ চিন্তা করে। আমরা চাই শান্তিময় নারায়ণগঞ্জ, কিন্তু সেখানে এই নারায়ণগঞ্জে সাত খুন হয়েছে, এই নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এই নারায়ণগঞ্জে আজকে সিটি কর্পোরেশন হয়েছে, মেট্রোপলিটন পুলিশ নাই। গাজীপুরে মেট্রোপলিটন পুলিশ হলো, রংপুরে সিটি কর্পোরেশন হওয়ার পর মেট্রোপলিটন পুলিশ হলো, আমরা নারায়ণগঞ্জ মেট্রোপলিটন পুলিশ নাই। এই নারায়ণগঞ্জে একটা পাবলিক ইউনিভার্সিটি নাই, মেডিকেল কলেজ নাই, কারিগরি বিশ্ববিদ্যালয় নাই বা কলেজ নাই। নারায়ণগঞ্জ হচ্ছে সবচেয়েতে অবহেলিত, সরকার সবচেয়েতে বেশি বেনিফিশিয়ারি নারায়ণগঞ্জকে দিয়ে, আর নারায়ণগঞ্জ হচ্ছে সবচেয়েতে অবহেলিত একটা জনপদ, যেই জনপদে আবার রাজনৈতিকভাবে দলীয়ভাবে আজকে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, নারায়ণগঞ্জের ভেতর এই দুই দলের মধ্যে যে অবস্থা, সেই অবস্থা আজকে নারায়ণগঞ্জ একটা উদাহরণ হতে পারে যে কোন দল এবং মানে এই দুই দলের মধ্যে কোনো চেন অফ কমান্ড নাই।
ব্যক্তি ব্যক্তি অ্যাডভোকেট মাহবুব রহমান, আপনার কাছে আমি আবারও ফিরবো দুই দলের চেইন অফ কমান্ড নিয়ে। সেই সাথে একটু জানিয়ে রাখি, সাত খুনের যে ঘটনাটা আপনি বললেন সেটার বিচার কিন্তু হয়েছে, বাংলার মানুষ সেটার বিচার দেখেছে। আমরা আবারও ফিরতে চাই, একটি বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও আমরা আসবো। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন সারা বাংলা অনুষ্ঠানে। কথা বলছিলাম নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতি নিয়ে। এ পর্যায়ে আমি যেতে চাই আব্দুল হাই, সভাপতি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। আপনার কাছে আমার এবারও প্রশ্ন, সেটি হচ্ছে যে সাধারণ মানুষ মনে করে যে দলের মধ্যে যদি অভ্যন্তরীণ কোন্দল থাকে, সেই কোন্দলের জের গিয়ে পড়ে জেলার উন্নয়নে। সেই ক্ষেত্রে আপনার জেলায় যে সাংগঠনিক কার্যক্রম, সেই সাংগঠনিক কার্যক্রমে কোনো ত্রুটি আছে কিনা? না, দেখুন, আমাদের দল একটি বৃহৎ দল এবং এই দলটির অনানুষ্ঠানিকভাবে জন্ম হয়েছিল নারায়ণগঞ্জে, যদিও 49 সনের 23শে জুন ঢাকা রোজ গার্ডেনে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু। প্রথমে এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মাওলানা ভাসানী এবং সাধারণ সম্পাদক ছিলেন শামসুলক সাহেব, এবং পরবর্তীকালে ভাসানী সাহেব ন্যাপ করার পরে নেতৃত্ব চলে আসে আমাদের মহান নেতা বঙ্গবন্ধুর। তো আমরা স্বাধীনতার পরে বঙ্গবন্ধু মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন, ঘাতকের নির্মম ভুলে তার প্রাণ কেড়ে নেয়। শুধু তাকে একাই নয়, তাকে সপরিবারে সেদিন হত্যা করা হয়েছিল, এটা সবাই জানেন। এবং সেদিন যারা আমাদের মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিলেন তারাই এই প্রতিশ্রুতিটা নিয়েছেন বলে আমরা মনে করি। তারা নয়, বিদেশি শক্তি যারা আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের সমর্থন করে নাই, তারাও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল। এবং সেই কারণেই দীর্ঘ 21 বছর কিন্তু আমরা ক্ষমতার বাইরে ছিলাম, এবং আমাদের নেত্রীও দীর্ঘ 6 বছর প্রবাস জীবন কাটিয়েছেন। 1981 সালে 17ই মে তিনি আমার দেশে এসে বঙ্গবন্ধুর রক্ত এবং আদর্শের উত্তরাধিকারী আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী দেশভক্ত শেখ হাসিনা এসে সংগঠনকে গড়ে তোলার কাজে তিনি হাত দেন এবং সংগঠনকে অনেক শক্তিশালী করে তোলেন, যার ফলে 1996 সালে তার একক প্রচেষ্টায় আমরা ক্ষমতায় আসি। সেই ক্ষমতা থাকা অবস্থায় 1996 থেকে 2001 পর্যন্ত আমাদের সরকার যথেষ্ট উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে। আজকে সেই সময় নয় যে আমি ওই ওই দীর্ঘ 5 বছরের উন্নয়নে ফিরছি তুলে ধরব, কিন্তু 2001 সালে একটা সূক্ষ্ম কারচুর মাধ্যমে হোক যেভাবে হোক আমরা ক্ষমতায় যেতে পারি না, ফলে উন্নয়নের কর্মকাণ্ড পিছিয়ে যায়। আমাদের যে সকল চলমান প্রকল্প ছিল সেগুলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। প্রতিহিংসার কারণে কি ঘটনা হয়েছে আপনারা জানেন, 2004 সালে আমাদের নেত্রীর উপর যে গ্রেনেড হামলা হয় এতে আমাদের 12 জন নেতাকর্মী প্রাণ হারিয়েছিলেন। আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান জীবন মৃত অবস্থায় 4 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে 24শে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। এবং তখন অত্যাচারের স্টিম রোলার এসেছিল আমাদের উপর, চট্টগ্রামের একজন হিন্দু ভদ্রলোক, ওনার নামটা কি, প্রফেসর মুকুন্দ কুমার, ওনাকে ওনার বাসায় গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। অর্থাৎ মৌলবাদী চক্র সেদিন মাথা চাড়া দিয়ে উঠেছিল, এটাকে কিন্তু বিএনপি নিয়ন্ত্রণ করে নাই, যদি করতো তাহলে দেশটা আজকে এই অবস্থা থাকতো না। আজকে কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের একটা বিশেষ ফোর্স করতে হয়েছে, যেটাকে আমরা কাউন্টার টেরিজম ইউনিট বলি, এবং তারা খুব সফল হয়েছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। পুলিশ র‍্যাব সমন্বয়ে, বিডিআর সমন্বয়ে যে এলিট ফোর্স করা হয়েছে, তারা তাদের সফলতা দেখিয়েছেন। আমাদের নারায়ণগঞ্জ যদি আমরা বলি, সাত খুনের মামলা বিচার এটা তো একবারে শেষ পর্যায়ে, এটা অবশ্যই বিচার হবে। এবং তামিম নামের একজন ভয়ঙ্কর খুনি এখানে পালিয়েছিল, এটা আমরা কেউ জানতাম না, এই পাইকপাড়াতে আমাদের অবস্থান করছিল। কিন্তু আমি তৎকালীন এসপি মাইনুল হক সহ যারা ছিলেন এই ইন্টেলিজেন্স বিভাগে, যারা ছিলেন, যারা এটাকে ডিটেক্ট করতে পেরেছেন, একটা ভাড়াটিয়া বাড়িতে
এই ভয়ঙ্কর খুনি অবস্থান করছে, তাকে কিন্তু ঘেরাও করে সে যখন আত্মসমর্পণ করে নাই তখন এক পর্যায়ে সে পুলিশের গুলিতে নিহত হয়। এটা কিন্তু পুলিশের একটা বিরাট অর্জন। তা নাহলে সামনেই পূজা ছিল যখন তাকে হত্যা করা হবে, মনে আছে? আর নারায়ণগঞ্জে খুব উৎসব উদ্দীপনার মধ্যে বিরাট বিরাট দুর্গা পূজার আয়োজন করা হয়, সেই দুর্গা পূজার মধ্যে একটা নিশ্চয়ই সে একটা অঘটন ঘটাতো, এটা থেকে আমরা রক্ষা পেয়েছি, সেদিন অনেক প্রাণহানি থেকে আমরা রক্ষা পেয়েছি বলে আমি মনে করি। তাছাড়া পূর্বাচল যে স্যাটেলাইট টাউন গড়ে উঠেছে ঢাকার পাশে, আপনি জানেন বসুন্ধরার পরে, সেখানে একটা লেকের মধ্যে একটা মিনি ক্যান্টনমেন্টে যে অস্ত্র পাওয়া যায় সেই পরিমাণ অস্ত্র পুলিশ তার ইন্টেলিজেন্স দিয়ে গোয়েন্দা বিভাগ সেই অস্ত্রগুলি উদ্ধার করেছে, এটা আমাদের বিরাট অর্জন। জি, আপনারা তিনজনই আমাদের সাথে থাকেন, আমরা একটু যেতে চাই মানিকগঞ্জে। মানিকগঞ্জ থেকে যোগ দিবেন আমাদের সাথে ইউসুফ আলী। ইউসুফ, মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় 7 জন মারা গিয়েছেন, যারা মারা গেলেন কিভাবে মারা গেলেন, দুর্ঘটনাটা কিভাবে ঘটলো এবং যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা? স্বপন, আপনি যেমনটি বলছিলেন, আজকে মানিকগঞ্জের এই দৌলতপুর উপজেলার মূলকান্দি এলাকা, সেখানে কিন্তু এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 5 জন সহ মোট 7 জন নিহত হয়েছে। পুলিশ বলছে যেন যে 7 জনই হয়েছে, তাদের মধ্যে 6 জনের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলা চাষাবাদ্রা গ্রামে, আর 1 জনের বাড়ি হচ্ছে দৌলতপুরে, যে সিএনজি চালক ছিল তার বাড়ি হচ্ছে দৌলতপুর। মূলত চাষাবাদ্রা গ্রামের যে একই পরিবারের 5 জন মারা গেছে, হরেকৃষ্ণ তার নাতিনকে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে তারা যাচ্ছিলেন, তো পথিমধ্যে যখন মূলকান্দি এলাকায় পৌঁছায় সেখানে বিপরীত দিক থেকে বিলেজ লাইন নামে একটি বাস আসে, দুটি মুখোমুখি সংঘর্ষে স্পটেই 1 জন নিহত হয় খুকিবালা, এবং স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তারা কিন্তু বাকি 6 জনকে মৃত ঘোষণা করে। আর এই ঘটনায় সেই মরদেহগুলো কিন্তু এখনও ওই দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পুলিশ বলছে যে না, নিহত পরিবাররা তারা চাচ্ছে সেই মরদেহগুলোকে পোস্টমর্টেম ছাড়াই আর কি তারা যাতে নিয়ে যেতে পারে, সেজন্য ম্যাজিস্ট্রেট বরাবর তারা আবেদনও করছেন। আর এই ঘটনায় পুলিশ কিন্তু সেই ঘাতক যে বাসটি, সে বাসটিকে কিন্তু আটক করতে পারছে, কিন্তু সে বাসের যে চালক সে কিন্তু পালিয়ে গেছে। আর এই ঘটনায় কিন্তু মানিকগঞ্জের এই দৌলতপুর উপজেলা এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় দুটি উপজেলায় নিহতের পরিবার এবং এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। স্বপন, ইউসুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, মানিকগঞ্জ থেকে ইউসুফ জানাচ্ছিলেন দুর্ঘটনার যে ঘটনাটা ঘটেছে সেটা কিভাবে ঘটলো এবং নিহত এবং আহতদের অবস্থা সম্পর্কে। আবার আমরা আলোচনায় ফিরতে চাই, যেতে চাই মামুন মাহমুদের কাছে। আর একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে দলের যে সাংগঠনিক কার্যক্রম নিয়ে আমি জানতে চেয়েছিলাম আওয়ামী লীগের সভাপতির কাছে, আপনার কাছে আমার একই প্রশ্ন যে আপনিও এখন যে কমিটিতে আছেন সেটা তো বিলুপ্ত কমিটি, তাহলে এরকম একটি গুরুত্বপূর্ণ জেলায় এই যে কমিটি বিলুপ্ত, সেই তাহলে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড, গণমানুষের সাথে কাজ করা, এটা কিভাবে সম্ভব হচ্ছে আসলে? জেলা কমিটিটি এই মুহূর্তে বিলুপ্ত থাকলেও আমাদের প্রতিটি থানা, ইউনিয়ন, ওয়ার্ড কমিটিগুলো যে সচল রয়েছে সেগুলো কাজ করছে। আর আমাদের যে কমিটিটি বিলুপ্ত হয়েছে সেটি সঙ্গত কারণেই বিলুপ্ত হয়েছে, নতুন একটি কমিটি খুব শীঘ্রই প্রক্রিয়াধীন রয়েছে, নতুন একটি কমিটি হয়তো কয়েক দিনের মধ্যেই ঘোষণা হতে যাচ্ছে, আমরা হয়তো এই স্বাধীনতা বিজয় দিবসের পূর্বেই নতুন কমিটি ঘোষিত হবে বলে আশাবাদী। এবং আমাদের এই ইউনিট কমিটিগুলো, থানা ইউনিট কমিটিগুলোর মাধ্যমে আমাদের কার্যক্রম চলছে। আমরা আমাদের তৃণমূলের নেতাকর্মী এবং আমাদের যারা জেলার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, আমাদের কেন্দ্রের কাছে আমাদের দাবি রয়েছে দ্রুত এই কমিটিটি করে দেওয়ার ব্যাপারে, কারণ নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জায়গা, আপনি বলেছেন ঢাকার পার্শ্ববর্তী জেলা, এখানে রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেমন এখানে রাজনীতি, নারায়ণগঞ্জের রাজনীতি করি, তেমনি পাশাপাশি ঢাকার রাজনীতিতেও আমরা নারায়ণগঞ্জ থেকে গিয়ে অংশগ্রহণ করি, কাজেই কেন্দ্রের জন্য এই জেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। তো এটি হয়ে যাবে ইনশাল্লাহ, খুব শীঘ্রই এটি হয়ে যাবে। আমাকে যদি আরেকটু সময় দেন তাহলে আমি মাসুম ভাইয়ের কথা থেকে আমি আসতে পারি, যে নারায়ণগঞ্জের উন্নয়নের কথা বললে অনেক যেমন বলা যাবে, আবার নাই বললে অনেক কিছু বলা যাবে। সর্বোচ্চ রাজস্ব নারায়ণগঞ্জ থেকে সরকার পেয়ে থাকেন, কিন্তু সর্বোচ্চ নারায়ণগঞ্জ থেকে রাজস্ব পাওয়ার পরেও এই নারায়ণগঞ্জের
যথার্থ উন্নয়ন কিন্তু কখনোই আমরা দেখি নাই। যেমন এখানে ঢাকার উপরে সম্পূর্ণরূপে নির্ভরশীল এই নারায়ণগঞ্জ, ঢাকার উপরে শিক্ষার জন্য নারায়ণগঞ্জ, এমনকি ভালো একটি যদি আপনি কেনাকাটা করতে চান তাও ঢাকার উপরে নির্ভরশীল হয়ে আমাদের থাকতে হয়। কাজেই এখানে চিকিৎসা, শিক্ষা, অন্যান্য যে কোনো বিষয়ে আমাদের ঢাকামুখী হতে হচ্ছে। আপনারা দেখেছেন এই করোনাকালীন সময়ে প্রথম নারায়ণগঞ্জে দুইজন রোগী শনাক্ত হয় এবং দুইজন রোগী শনাক্ত হওয়ার পরে নারায়ণগঞ্জ একটু নড়ে চড়ে বসে, কিন্তু নারায়ণগঞ্জের হাসপাতালের তখন যে ঝরাজীর্ণ অবস্থা হয়তো আপনাদের মনে মনে থেকে থাকতে পারে, এই নারায়ণগঞ্জে কোনো চিকিৎসা ব্যবস্থা ছিল না। নারায়ণগঞ্জে দুটি হসপিটাল রয়েছে, কিন্তু নারায়ণগঞ্জে কোনো হসপিটালে, সরকারি এবং বেসরকারি, কোনো হসপিটালে কোনো আইসিইউ বেড ছিল না। অথচ নারায়ণগঞ্জ একটি সমৃদ্ধ জেলা, অর্থনীতি সমৃদ্ধ জেলা, এখানে একটি আইসিইউ বেড নাই, একটি আইসিইউ বেড নাই, এটি কি কল্পনাও করা যায়? এটাই সত্য যে নারায়ণগঞ্জে কোনো আইসিইউ বেড ছিল না। অনেক চেষ্টার পরে এই জুন মাসের শেষে 10টি আইসিইউ বেড এখানে দেয়া হয়েছে। আমরা যারা এটা চেষ্টা করে এনেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু নারায়ণগঞ্জে তো চাহিদা আরো অনেক রয়েছে। এখানে একটি পিসিপিএল ল্যাব ছিল না, এখানে টেস্ট করাতে যেতে হয় এবং টেস্টের রিপোর্ট দুই দিন তিন দিন পরে আমাদের এখানে আসে। একটি পিসিপিএল ল্যাব স্থাপিত হয়েছে এবং রূপগঞ্জেও একটি পিসিপিএল ল্যাব স্থাপন হয়েছে শেষের দিকে এসে। কাজে এই যে আমরা বলি উন্নয়নের কথা, সেই রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এগুলো তো মেম্বার চেয়ারম্যানদের কাজ আমি মনে করি। এগুলো তো আগে যখন মেম্বার চেয়ারম্যানরা ছিল তখন তারা এই সমস্ত উন্নয়নের কথা বলতো, কিন্তু এখন আমরা যারা রাজনীতি করি আমাদের কাছে মানুষ শুনতে চায় মানবিক উন্নয়ন, সমাজের উন্নয়ন, অন্যান্য উন্নয়ন। এখানে কিশোর গ্যাংয়ের প্রাধান্য, এখানে মাদকের প্রাধান্য, এখানে মেডিকেল নাই, এখানে বিশ্ববিদ্যালয় নাই, এখানে মেডিকেল কলেজ নাই, এখানে পলিটেকনিক কলেজ নাই, এখানে টেক্সটাইলের জন্য নারায়ণগঞ্জ বিখ্যাত, এখানে একটি টেক্সটাইল কলেজও নাই, এখানে একটি কৃষি কলেজ নাই। কাজে এখানে শুধু আপনি যদি প্রাতিষ্ঠানিক বিষয়গুলো জানতে চান তাহলে এখানে আসলে কিছুই নাই নারায়ণগঞ্জে। তা আমরা যারা রাজনীতি করি আমাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা রয়েছে, এই প্রত্যাশা পূরণে আমাদের সচেষ্ট হতে হবে। যারা সংসদ সদস্য রয়েছেন, নারায়ণগঞ্জে একজন এমপিও রয়েছেন, তাদের কাছে আমাদের কথা থাকবে। এবং সবচাইতে বড় যেখানে যে সম্প্রীতির রাজনীতি, সেই সম্প্রীতির রাজনীতিটাও আজকে দেখি না। আজকে আমাদের এক একজন নেতা কর্মীর নামে 20-30-40-50টা করে মামলা হয় এক একটা উপজেলায়। এই এই মামলাগুলো কারা করছে? এই মামলাগুলো করে আমাদেরকে কেন বিভাজনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে? আমরা সকলে মিলেমিশে করতে চাই, মিলেমিশে এই নারায়ণগঞ্জকে আমরা সমৃদ্ধ করতে চাই। আমরা যেমন নিজেদের দলের মধ্যে, আপনি অনৈক্যের কথা বলেছেন, মাসুম ভাই বলেছে যে নিজেদের দলের মধ্যে অনৈক্য রয়েছে, নিজেদের দলের মধ্যে, আমাদের দলের মধ্যে হয়তো পদ পদবীর প্রতিযোগিতা রয়েছে বা এমপি হওয়ার প্রতিযোগিতা রয়েছে, আমি অস্বীকার করি না, কিন্তু সেই প্রতিযোগিতা একেবারে যে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে বা একজনের সঙ্গে একজনের কথা কথা বলা বলি বন্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে বিএনপি এখনো যায় নাই। কিন্তু অন্যদিকে আমাদের এই যে প্রতিপক্ষ, আমি হাইভাইয়ের প্রসারের সঙ্গে আমি সম্মান জানিয়ে বলতে চাই যে তাদের দলে নিয়মিত কাউন্সিল হচ্ছে না, ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন বা আওয়ামী লীগ বলেন, কাউন্সিল নাই, দীর্ঘদিন একই কমিটি তাদের রয়ে যাচ্ছে, এগুলো নিয়ে তাদের মধ্যে সংঘাত প্রায় আমরা দেখে থাকি, এগুলো নিয়ে তাদের মধ্যে অনৈক্য আমরা দেখে থাকি। এগুলো এগুলো তো আপনার বলতে হবে, এগুলো এগুলো হলো আসল জায়গা যেখানে রিপেয়ার প্রয়োজন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন সারা বাংলা অনুষ্ঠানে। কথা বলছিলাম নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতি নিয়ে। বিরতির পরে আমি শুরুতে যেতে চাই অ্যাডভোকেট মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, আপনার কাছে। সেটা হচ্ছে যে একটা ইতিহাস আছে যে ব্রিটিশ ওষুধ কোম্পানিগুলো একসময় শীতলক্ষার স্বচ্ছ এবং সুশীতল পানি দিয়ে তাদের ওষুধ তৈরির কাজে ব্যবহার করত। এখন সেই শীতলক্ষার পানির কি অবস্থা আমরা সবাই জানি। সেক্ষেত্রে দলমত নির্বিশেষে সবাই কিন্তু এই শীতলক্ষা নদীকে যে যেভাবে পেরেছে আঁকড়ে ধরেছে। শীতলক্ষাকে বাঁচাতে কি করণীয় এখন? ধন্যবাদ আপনাকে। আমাদের গর্বের বিষয়বস্তু ছিল শীতলক্ষা নদী। এই শীতলক্ষা নদীকে একসময় বলতো শীতল লক্ষ্মী, অত্যন্ত সুপ্রিয় মিষ্টি পানি। আপনি যেটা বলেছেন ওষুধ কোম্পানি শুধু নয়, এই পানি দিয়ে আমাদের নারায়ণগঞ্জের জন অধিবাসীরা এই মিষ্টি সুপ্রিয় পানিটি পান করত। এই শীতলক্ষার
ঐতিহ্যটাকে আজকে ম্লান করে দিয়ে শীতলক্ষ্যা তো ধ্বংসস্তূপে পরিণত হয়েছেই। মানে এটাকে চারিদিকে যে গার্মেন্টস এবং কেমিক্যালের যে সমস্ত কারখানাগুলো আছে তার ইটিপি না করে তারা সরাসরি শীতলক্ষ্যার ভিতরেই বর্জ্যটা সরাসরি ফেলছে, এবং সরাসরি ফেলার কারণে এই শীতলক্ষ্যা আজকে দূষিত হয়ে গেছে। ওয়াসা এই শীতলক্ষ্যার পানি দিয়ে নারায়ণগঞ্জকে খাবার পানি চালায়, কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে নারায়ণগঞ্জবাসী পানি যে নামে যেটা পাচ্ছে সেটা গোসল করার মতো অবস্থা নেই। আর একটা কথা হচ্ছে শীতলক্ষ্যা আজকে শীতলক্ষ্যায় নদীতে একটা সেতু আজকে 40 বছর যাব, সেদিন সেতু মন্ত্রী মহোদয় আসলেন বললেন যে সাইড ঢাকায় কেন নারায়ণগঞ্জে নয় কেন, আজকে পর্যন্ত আমরা শীতলক্ষ্যা নদী সেই সেতু পেলাম না, দৃশ্যমান হলো না। অ্যাডভোকেট মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। একটু যেতে চাই আব্দুল হাই, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি। জনাব মামুন মাহমুদ এর আগে বেশ কিছু অভিযোগ এবং সমস্যার কথা বলেছেন, যদি সেগুলোর উত্তর দিতে চান আপনি দিতে পারেন, সেই সাথে আপনার দলের সামনের দিনে যে কর্মকাণ্ড আছে সেগুলো আপনি কিভাবে পরিচালিত করবেন? না, উনি জনাব মামুদ সাহেব যে সকল অভিযোগ করেছেন সেগুলি সব সঠিক নয়। বিএনপি তো আসলে একটা রাজনৈতিক দল, তারা দাবি করে, কিন্তু আমি মনে করি এটা বাই প্রোডাক্ট অফ দি স্যাড ইনসিডেন্ট অফ 15 আগস্ট 75, 15ই আগস্ট এই বিয়োগান্ত ঘটনা না ঘটলে বিএনপি নামক দলের সৃষ্টি হতো না। যাই হোক, তিনি কিছু অভিযোগ করেছেন, হ্যাঁ শীতলক্ষ্যার পানি আজকে দূষিত, এটা অস্বীকার করার উপায় নেই। এটা যে এটা আপনি একটা কথা বলেছেন যেটা হয়তো কিছুদিন আগে করার কথা ছিল সেটা আমরা এখন করছি, হ্যাঁ এরকম হয়ে থাকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আপনার এই যে অসংখ্য আমাদের এখানে শিল্প কারখানা গড়ে উঠেছে তার বর্জ্যগুলিকে পড়ছে শীতলক্ষ্যাতে, এটাকে সরকার ইতিমধ্যে প্রকল্প নিয়েছেন যাতে আগের মতো সুপেয় পানি জনগণ পেতে পারে, সেই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয়েছে। তাছাড়া এই যে DND প্রজেক্ট যেটা ইতিমধ্যে করা হয়েছে, আমাদের 4 আসনের মাননীয় সাংসদ শামীম হোসেন সাহেব, তিনি পানি মন্ত্রণালয়কে নিয়ে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে 500 কোটি টাকা ব্যয়ে যাতে ঢাকা ডেমরা নারায়ণগঞ্জ এখানে যে একটু বৃষ্টি হলেই আপনার পানি জলাবদ্ধতার সৃষ্টি হয় সেটা যাতে না হয় সেজন্য একটা বিশাল প্রজেক্ট নেওয়া হয়েছে। এটা চলমান, এটা আর 1 বছরের মধ্যেই এই এই বাঁধের মধ্যে যারা বসবাস করেন তারা এটার সুফল পাবেন। এটা একটা কিন্তু বিরাট প্রকল্প। তিনি বলেছেন যে রাস্তাঘাট এগুলি নাকি ইউনিয়ন পরিষদের কাজকর্ম, কিন্তু আমার প্রশ্ন হলো যে 250 কোটি টাকা ব্যয় যেখানে ফ্লাইওভার করা হয়েছে এটা কি ইউনিয়ন পরিষদে কি এত বাজেট থাকে? এটা অবশ্যই সরকারের পক্ষ থেকে করতে হয়, LGD বা LGRD মন্ত্রণালয় থেকে করতে হয়। আপনি নিজে বলেছেন যে পদ্মা সেতু আজকে আর মাত্র 1টি স্প্যান বাকি আছে, তাহলে পদ্মা সেতু দৃশ্যমান হবে এবং দক্ষিণবঙ্গের যে কোটি জেলা আছে তারা 4 ঘন্টার মধ্যে আমাদের নারায়ণগঞ্জে বা ঢাকায় এসে পৌঁছতে পারবেন। এটা একটা বিরাট অর্জন, এটা আমাদের নেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একটা বিরাট অর্জন। এটা নিয়ে বিশ্ব ব্যাংক অনেক কটূক্তি করেছিল, অনেক কথা হয়েছে, এটা নিয়ে নেত্রী প্রমাণ করেছেন যে তিনি তার নিজের অর্থ দিয়ে তার নিজের যে সামর্থ্য আছে তা দিয়ে পদ্মা সেতুর মতো একটা বিশাল কর্মযজ্ঞ তিনি সমাপ্ত করতে পারেন এবং ইতিমধ্যে করা হয়ে গেছে। আগামী বছর এটার উদ্বোধন করা হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে, আমরা আশা করছি এবং সুফল সবাই পাবে। আর মামুমা সাহেব বলেছেন যে আমরা মিলেমিশে, আর মিলেমিশে কি করে রাজনীতি করবো? আপনারা কি 10ই জানুয়ারি পালন করেন, যেদিন আমাদের স্বাধীনতা পূর্ণতা লাভ করলো বঙ্গবন্ধু আসার পরে? আপনারা কি 10ই এপ্রিল পালন করেন, যেদিন প্রবাসী সরকার গঠন করা হয়েছিল 1971 সালে বঙ্গবন্ধুর অবর্তমানে? আপনারা কি 17ই এপ্রিল পালন করেন, যেদিন মজিদ বঙ্গ সরকার গঠন করা হলো বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে, সৈয়দকে উপরাষ্ট্রপতি করে, জনাব তাজউদ্দিন সাহেবকে প্রধানমন্ত্রী করে এবং AHM কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে মন্ত্রিসভার সদস্য করে আপনারা এই সকল দিবস পালন করেন না? তো আপনাদেরকে আমরা অনুরোধ করবো এই দিবসগুলি আপনাদেরও পালন করা উচিত, কারণ এগুলি কোনো ব্যক্তি বিশেষ প্রোগ্রাম নয়, এগুলি জাতীয় প্রোগ্রাম। যদি আপনার বাংলাদেশকে স্বীকার করতে হয়, যদি মুক্তিযুদ্ধকে আপনার স্বীকার করতে হয়, মুক্তিযুদ্ধের চেতনা যদি আপনার বিশ্বাস করেন তাহলে এই দিবসগুলি আপনাদের পালন করা উচিত হবে। আর আপনার আমরা
আপনাকে অসংখ্য ধন্যবাদ আব্দুল হাই আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জি, সেটা হলো আমাদের কোন আমাদের দল একটা বিশাল দল, এটা কোন জাকপা নয়, এটা ওয়ান ফ্যাস পার্টি নয় যে তিন দলের দল, পাঁচ জনের দল, কোথাও সেক্রেটারি আছে তো প্রেসিডেন্ট নাই, প্রেসিডেন্ট আছে তো সেক্রেটারি নাই, মানে কেন্দ্রীয় পর্যায়ে। আর আমাদের তো এমন কোন গ্রাম নাই, এমন কোন ওয়ার্ড নাই যেখানে আমাদের কমিটি নাই, আমাদের সব জায়গায় কমিটি আছে। আব্দুল হাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি। মামুন মাহমুদ, আপনার সাথে আমরা সংযোগ বিচ্ছিন্ন হয়, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে কথা বলতে পারলাম না, আর সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট মাহবুব রহমান মাসুমকে। দর্শক, শুধু যাবার আগে বলতে চাই যে ইংল্যান্ডের যে টেমস নদীর পরে পৃথিবীর দ্বিতীয় যে শান্ত নদী সেটি ছিল শীতলক্ষ্যা, সেই শীতলক্ষ্যাকে এখন দলমত নির্বিশেষে সবাই কিন্তু দুপার থেকে আঁকড়ে ধরে রেখেছে। সেই নদীকে বাঁচাতে হলে নারায়ণগঞ্জের সবাইকে এগিয়ে আসতে হবে। আজ এ পর্যন্তই, আগামীতে নতুন কোনো সমস্যা, নতুন কোনো সম্ভাবনা, নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। ধন্যবাদ।